সকাল থেকে সিটি সার্ভিস সহ দূরপাল্লার বাস চলাচল করবে জানিয়েছে মালিক সমিতি। আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে বললেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিতে শিক্ষক অভিভাবকদের প্রতি আহ্বান। ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মডেল নৌসভা রিমান্ডে, বিএনপি নেতা খসরুর বিরুদ্ধে মামলা, নাওমি আটক। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সকালে মাঠে নামছে বাংলাদেশ, সিরিজ জয়ের আশা টাইগারদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে, আপনাদের সাথে আছি আমি এমএজি ওসমানী। সোমবার সকাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে বাস চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ। রাতে সাংবাদিকদের তিনি জানান, সোমবার থেকে বাস চলার বিষয়ে পরিবহন মালিক সমিতির সভা হয়েছে। সবার সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে সারা দেশে সব ধরনের যান চলাচল করবে। গত 29 জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বাস চাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে 2 শিক্ষার্থী নিহত হন। এই ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাস চলাচল বন্ধ রাখে মালিক শ্রমিকরা। শিক্ষার্থীদের আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে ছাত্রছাত্রীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীঘ্রই সড়ক নিরাপত্তা আইন পাশ হবে বলেও জানান তিনি। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কেউ যাতে দেশকে অশান্ত করতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মামুন রশিদের রিপোর্ট। 10টি জেলার 300 ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় গণভবনে। উদ্বোধন করে অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি এখন আমাদের হাতের মুঠোয়, কিন্তু ডিজিটাল বাংলাদেশের এই সুবিধার কেউ কেউ অপব্যবহার করছে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে কথা বলেন শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে। গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। দেশের ভিতরে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করারও কেউ কেউ চেষ্টা চালাচ্ছে, তো সেখানে আমরা বলবো যে কেউ গুজবে কান দেবেন না বা এই মিথ্যা অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না, সেটাই আমি আপনাদের সবাইকে বলবো। যাই দেখেন শোনেন আগে যাচাই করে নেবেন, ওদের কথা কিন্তু আমরা বাধা দেনি, কারণ তাদের অনুভূতি তাদের সেন্টিমেন্ট আমরা এটা বুঝতে পারি যে এরকম একজন সহপাঠী মারা গেলে তাদের যে কষ্ট, আর কেউ না বুঝুক আমার থেকে তো বেশি কেউ বুঝবে না, কারণ আমি তো আমার পরিবারের সব সদস্য হারিয়েছি, হারাবার বেদনাটা কি সেটাও তো আমরা জানি। শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের আবেগ অনুভূতির এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে ফায়দা লোটার চেষ্টা করছে। ঘোলা পানিতে মাছ শিকারের যারা চেষ্টা করছে তাদের ব্যাপারে সতর্ক করে দেন শেখ হাসিনা। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা আরো ভয়াবহ, এর ভিতরে তৃতীয় পক্ষ চলে এসছে, কখনো মুখে কাপড় বেঁধে, কখনো হেলমেট বেঁধে, কখনো নানা চেহারা এক একজনের মধ্যে ঢুকে যাচ্ছে। আমি এখন শঙ্কিত এই স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে, আপনাদের সন্তানের নিরাপত্তা আপনাদের দায়িত্ব, এদের দাবি দেওয়া যা ছিল সবই একে একে আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, রাস্তা থেকে সরিয়ে নেন, নইলে ওই অগ্নিসন্ত্রাসকারীরা যে কোনো অঘটন ঘটাতে পারে। সড়কে দুর্ঘটনা কমাতে ওভারব্রিজ, আন্ডারপাস নির্মাণ সহ বিভিন্ন পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। যা যা করার আমরা কিন্তু করে যাচ্ছি, তবে অবশ্যই এগুলি সময় সাপেক্ষ ব্যাপার। রাজপথ ছেড়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরারও আহ্বান জানান তিনি। তারপর আমার অনুরোধ থাকবে যে যথেষ্ট হয়ে গেছে আন্না, আর ঘরের ছেলে মেয়ে ঘরে ফিরে যাবে এবং লেখাপড়া শেখাটা তাদের সব থেকে বেশি জরুরি, তারা লেখাপড়া শিখবে, যা আর কোনো মায়ের কোল খালি হোক আমি এটা চাই না। পরে দেশের বিভিন্ন জেলার প্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার পক্ষ। মামুন রশিদ, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে দুপুরে গণভবনে আরেকটি ভিডিও কনফারেন্সে 8টি নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, 2টি গ্রিড সাবস্টেশন এবং 21টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, প্রত্যেক ঘরে আলো পৌঁছে দেবে সরকার, এই লক্ষ্যেই সরকার সফলতার সাথে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সাধারণ জনগণের মুখে হাসি ফোটানোই তার রাজনীতির একমাত্র উদ্দেশ্য, দারিদ্র্যমুক্ত দেশ গড়তে এবং রোগে ভুগে কেউ যেন মারা না যায়
একই সাথে অন্ধকারে না থাকে সেই লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিদ্যুৎ ব্যবহারে আবারও সবাইকে সাশ্রয়ী হবার আহ্বান জানান তিনি। এই ভর্তুকি দিয়ে আপনাদের জীবনযাত্রা অর্থাৎ বাংলাদেশের জনগণের জীবন মান যেন উন্নত হয় সেই প্রচেষ্টা চালাচ্ছি, সেইখানে বিদ্যুতের অপচয় যেন না হয়। যারাই বিদ্যুৎ ব্যবহার করেন দয়া করে নিজেরা একটু নিজের হাতে সুইচটা অফ করে রেখে দিয়েন, যাতে করে আপনার বিলও কম উঠবে সেটাও মাথায় রাখতে হবে, যে বিলটাও যেন কম ওঠে সেই বিষয়টাও বিশেষভাবে নজর দিতে হবে। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মডেল ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলা তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক বিকাশ কুমার পাল নওশাবাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজাহুল হকের আদালতে হাজির করেন। এ সময় 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। তথ্য প্রযুক্তি আইনে এই অভিনেত্রীকে গ্রেফতার করা হয় শনিবার রাতে। শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। এদিকে খসরুর সাথে টেলিফোন আলাপে অংশ নেয়া নৌমিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতরাতে চট্টগ্রামের কোতোয়ালি থানার মামলা করেন মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা এবং বিশেষ ক্ষমতা আইনের 15 ধারায় মামলাটি হয়েছে। বাদী জাকারিয়া দস্তগীর দাবি করেন, আমির খসরু ফোনে উস্কানি দেওয়ার পরই ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হয়েছে। এদিকে তার সাথে ফোন আলাপে অংশ নেয়া ব্যারিস্টার মিনহানুর রহমান নৌমিকে ভোরে কুমিল্লা থেকে আটক করেছে ডিবি পুলিশ। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে যোগ দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিছিল নিয়ে ধানমন্ডির দিকে অগ্রসর হলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এছাড়াও রামপুরা উত্তরাসহ বিভিন্ন স্থানে সড়কে অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রকিব মানিকের রিপোর্ট। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী স্কুল কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয় শাহবাগ মোড়ে। রাস্তা অবরোধ করে নৌমন্ত্রীর পদত্যাগ ও 9 দফা দাবি বাস্তবায়নের দাবিতে স্লোগান দেয় তারা। আমাদের দাবি হচ্ছে নিরাপদ সড়ক চাই, দাবির সাথে সাথে এই স্কুল ছাত্রদের উপর যে হামলা হয়েছে এই হামলার বিচার করতে হবে অবিলম্বে। আমাদের প্রথম দাবি, আমাদের ছোট ভাই বোনদের উপর হামলার বিচার করতে হবে। পুলিশের উপস্থিতিতে কিভাবে সন্ত্রাসীরা আমাদের ছোট ভাই বোনদের রক্ত ঝরায়। পরে মিছিলটি নিয়ে ধানমন্ডির দিকে অগ্রসর হলে সায়েন্স ল্যাব ও ঝিগাতলা এলাকায় বাধা দেয় পুলিশ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছুড়ে পুলিশ। এদিকে লাঠি হাতে বাড্ডা রামপুরা রাস্তা অবরোধ করে ইস্ট ওয়েস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে রাজধানীর উত্তরা বসুন্ধরা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রকিব মানিক, 21 টেলিভিশন, ঢাকা। শিক্ষার্থীরা রাজপথে যেন আর না আসে সেজন্য শিক্ষকদেরকে ব্যবস্থা নিতে বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করে শৃঙ্খলা ফেরানোর নির্দেশও দিয়েছেন তিনি। ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে বৈঠকে এই নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশন মিলনায়তনে এই মতবিনিময়। স্কুল ও কলেজ পর্যায়ের 2 দফার এই মতবিনিময়ে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। শিক্ষা সচিব মোহাম্মদ সোহরাব হোসাইনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের শৃঙ্খলা ফেরানো ও তাদের নিরাপত্তায় বিভিন্ন সুপারিশ তুলে ধরেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা। বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে, আমাদের শিক্ষক এরকম অনেক আছে, এদের বিরুদ্ধে মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। আমরা সাংসদদের নেতৃত্বে উপাধ্যক্ষ এবং অধ্যক্ষরা মিলে যদি কোনো মিটিং করতে পারি অথবা মোটিভেশনাল কোনো প্রোগ্রাম যদি এলাকায় করতে পারি তাহলে স্টুডেন্টরা উপকৃত হবে। শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের উত্থাপিত 9টি দাবি মেনে নিয়েছে, তবে তা বাস্তবায়নের জন্য সময় প্রয়োজন। আন্দোলন থেকে সরে এসে বাস্তবতা মেনে নিয়ে শ্রেণীকক্ষে ফেরারও আহ্বান জানান শিক্ষামন্ত্রী। যে সকল লোক এই সুযোগ সন্ধানী অথবা কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে দেশকে বিপদগামী করতে চায়, আমাদের শিক্ষাকে বিপদগামী করতে চায়, শিক্ষার্থীকে ব্যবহার করে তার স্বার্থ হাসিল করতে চায়, তাদের হাতে যেন আর সুযোগ সৃষ্টি করে না দেয়।
আর কাউকে সুযোগ দিতে নিতে না পারে সেটা মনে রেখে কাল থেকে ক্লাস যাও। এদিকে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাতে প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের প্রতি নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। শিক্ষকদের এক নম্বর কাজ আমাদের আগামীকাল থেকে সব ছেলে মেয়েদেরকে স্কুলে আনতে হবে, কিভাবে আনবেন আপনারা বুঝবেন। সড়কে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন শিক্ষামন্ত্রী। সবাইকে কাজে লাগিয়ে ছেলে মেয়েদেরকে। রিয়াজ সুমন, একুশ টেলিভিশন, ঢাকা। নিচে ইসলামিক বিরতি, যখন ফিরছি তখন অন্য খবরের সঙ্গে আরো থাকবে। খসরুর ফোনালাপ ষড়যন্ত্রের অংশ বললেন কাদের, আন্দোলনে সামিল হতে বলা অপরাধ নয় মন্তব্য ফখরুল। দশ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জের আবুয়া নদীতে নিয়ামতপুর ফতেপুর সেতুর কাজ, দুর্ভোগে 5 লক্ষাধিক মানুষ। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ফেসবুকে যেসব ফেক ভিডিও পোস্ট করা হয়েছে তার সঙ্গে মির্জা ফখরুল এবং তার দল বিএনপির সংযোগ রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতা আমির খসরু মাহমুদের ফোন আলাপে মির্জা ফখরুলের সমর্থন দেওয়ার মধ্য দিয়ে একটি অরাজনৈতিক আন্দোলন নিয়ে তাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। অবশেষে ফলের বেড়াল নিউ করে বেরিয়ে পড়েছে বিএনপি এবং তার দোসর সাম্প্রদায়িক অপশক্তি জামা। তারা এক একবার এক এক আন্দোলনের উপর ভর করছে। শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপির কোনো উস্কানি নেই, বরং আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে মন্ত্রীরা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে বিএনপির সমর্থনের কথা দলীয়ভাবেই প্রকাশ করা হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য বিকৃতি করার সম্ভাবনা বেশি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে সামিল হওয়ার কথা বললেও তা অপরাধ নয়। এ সময় সুজন সম্পাদক বদুল আলমের বাসায় মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতির সময় হামলার ঘটনার নিন্দা জানান। তার উদ্দেশ্যটাই হচ্ছে এটাকে ডিলিট করা। আমরা তো পরিষ্কার করেই বলে দিয়েছি, উত্তর দিয়েছি, বলেছি আমরা এই সমস্ত ওই কাজের মধ্যে আমরা কখনো ছিলাম না, এখনো নেই। আমরা কিন্তু স্ট্রেট পলিটিক্স করি, আমরা সমর্থন আছে তাদের এবং সমর্থন তো আছেই, অবশ্যই আমরা প্রকাশ্যে সমর্থন দিয়েছি। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ। দশ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জের আবুয়া নদীতে নিয়ামতপুর ফতেপুর সেতুটি, ফলে জেলা সদরের সাথে সড়ক যোগাযোগে দুর্ভোগ পোয়াতে হয় বিশম্ভবপুর, তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর সহ আশেপাশের এলাকার প্রায় 5 লক্ষাধিক মানুষকে। 2008 সালে 10 কোটি টাকা ব্যয়ে আবুয়া নদীর উপর সেতু নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। দুটি পিলার নির্মাণের পর আরেকটি পিলারের পাইলিংয়ে সমস্যা দেখা দিলে কাজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর বরাদ্দের অভাবে 10 বছর ধরে থেমে আছে নির্মাণ কাজ। সেতুটির অভাবে জেলা সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ গড়ে না ওঠায় নানা দুর্ভোগের শিকার দুপারের বাসিন্দারা। এবার আমাদের বিশেষ আয়োজন, শোকাবহ আগস্ট। শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তি সংগ্রামের মহানায়ক। তার জীবন নিবেদিত ছিল এই দেশ ও মানুষের জন্য। মাত্র 55 বছরের জীবনে তাকে জেলখানায় কাটাতে হয়েছে 3,053 দিন বা 8 বছরের বেশি সময়। জেলখানার চার দেয়ালে আবদ্ধ থেকেও বঙ্গবন্ধু সংগঠিত করেছেন প্রিয় সংগঠন আওয়াম লীগকে, গড়ে তুলেছেন আমাদের মুক্তির মাঠ। পত্রপত্রিকার খবর, চিঠিপত্র আর আলোকচিত্রে উঠে আসা বঙ্গবন্ধুর সেসব দিনের কথা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। জীবন ছিল মাত্র 55 বছরের। এই সময়ে একটি মানুষ রচনা করেছেন স্বাধীনতার মহাকাব্য। তবে বাঙালির অধিকার আদায়ের কণ্টাকীর্ণ পথে হাঁটতে হয়েছে বঙ্গবন্ধুকে। যৌবনের 8 বছর 4 মাসের বেশি সময় কাটিয়েছেন কারা অন্তরালে। 1948-এর 11ই মার্চ
সচিবালয় গেটে ছাত্রদের অবস্থান ধর্মঘটের নেতৃত্ব দেওয়ার সময় গ্রেফতার হন শেখ মুজিবুর রহমান। ১৯৪৯ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। ১৯৫২ সালে দীর্ঘ আড়াই বছর পর কারাগার থেকে মুক্তি পান রাজবন্দী শেখ মুজিবুর রহমান। তবে একই বছর কারারুদ্ধ অবস্থায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনোনীত হন এই তরুণ সংগঠক। ১৯৫৮ সালের ৭ই অক্টোবর জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করে রাজনীতি নিষিদ্ধ করলে ১২ অক্টোবর সেগুনবাগিচার সরকারি বাড়ি থেকে গ্রেফতার হয়ে ১৪ মাস কারাভোগ করেন শেখ মুজিবুর রহমান। মুক্তি পেয়ে বাইরে আসার পর আবারও গ্রেফতার করা হয় তাকে। ১৯৬২ সালে শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তি পেলে অভ্যর্থনা জানাতে ঢাকায় আসেন গণতন্ত্রের মানুষপুত্র হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী। ১৯৬৬ সালে ২৩শে এপ্রিল ৬ দফার প্রচারণা চালানোর সময় গ্রেফতার করে সিলেট কারাগারে নেওয়া হয় বাঙালির এই অবিসংবাদিত নেতাকে। একইভাবে ৭ই মে ১৯৬৬ সালে নারায়ণগঞ্জের চাষাডায় ৬ দফার যৌক্তিকতা তুলে ধরে বক্তৃতা করার পরের দিন গ্রেফতার করা হয় শেখ মুজিবুর রহমানকে। আগরতলা ষড়যন্ত্র মামলায় মুক্তি পেয়ে বঙ্গবন্ধু ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ফেরেন ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারি। ২৬শে মার্চ ১৯৭১ সালে রাতের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্ত না হওয়া পর্যন্ত বাঙালি জাতিকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর কিছুক্ষণ পরেই গ্রেফতার করা হয় তাকে। পরে পশ্চিম পাকিস্তানে নিয়ে মিয়ানওয়ালি কারাগারে বন্দী করে রাখা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে। কারাগার থেকে নিয়মিত স্ত্রী ও সন্তানদের কাছে চিঠি লিখতেন বঙ্গবন্ধু। উৎকণ্ঠায় খোঁজখবর নেবার পাশাপাশি দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনাও। এমন কঠিন সময়গুলোতেও ভোলেননি সহকর্মী, সহযোদ্ধা ও বন্ধুদেরও। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন, কামাল হাসিনাকে বলছে, হাঁচু আপা হাঁচু আপা, তোমার বাবাকে আমি একটু আব্বা বলি। নিজের ছেলেও অনেকদিন না দেখলে ভুলে যায়। বারবার কারাগারে যাওয়ার কারণে এভাবেই মনকষ্টের কথা তুলে ধরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর কারাগারের রোজনামচায় উঠে এসেছে বঙ্গবন্ধুর নানা অজানা কথা। জেলখানা থেকে তিনি লিখেছেন, জেলের ভেতর অনেক ছোট ছোট জেল আছে। কারাগারে থাকার অবস্থায় ডায়েরিতে বঙ্গবন্ধু লিখেছেন, আমি একা থাকি, আমার সাথে কাউকে মিশতে দেওয়া হয় না। একাকী সময় কাটানো যে কত কষ্ট তা যারা ভুক্তভোগী নন বুঝতে পারবেন না। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে লক্ষ্য করে ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা, ৭ সেনা আহত। উইথ লোপে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ এ দলের হার, ১-১ সমতায় আয়ারল্যান্ড। আমাদের আবারও রাতের ২১শে সংবাদ। এবার প্রবাসের খবর। দেশের অসহায় ও দুস্থ মানুষদের সহযোগিতায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। শারজায় নবযাত্রা ফাউন্ডেশনের প্রতিনিধি সম্মেলনে তারা আরো বলেন, ২০০৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি এখন বিশ্বের বিভিন্ন দেশে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে প্রবাসী ব্যবসায়ীরা, নারী উদ্যোক্তা এবং সিআইপি নির্বাচিত হওয়ায় জেসমিন আক্তারকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া প্রবাসী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাইফুল ইসলাম তালুকদারকেও সম্মাননা দেওয়া হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েলের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন কাতার প্রবাসীরা। দোহায় কাতারের সন্দীপ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সভায় পায়েলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বক্তারা। একই সাথে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা। পরে পায়েলের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্র পায়েল চট্টগ্রামের বাসিন্দা। গত ২১ জুলাই চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে নিখোঁজ হন তিনি। দুদিন পর মুন্সিগঞ্জের নদীতে তার মৃতদেহ পাওয়া যায়। শেষ করছি রাতের ২১শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো
আরো একবার, সকাল থেকে সিটি সার্ভিস সহ দূরপাল্লার বাস চলাচল করবে জানিয়েছে মালিক সমিতি। আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে বললেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিতে শিক্ষক অভিভাবকদের আহ্বান। ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মডেল নওশবা রিমান্ডে, বিএনপি নেতা খসরুর বিরুদ্ধে মামলা, নওমি আটক। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সকালে মাঠে নামছে বাংলাদেশ, সিরিজ জয়ের আশা টাইগারদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ।